জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সময় আছে এখনো সেভ এক্সিট নিতে পারেন বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং জানিয়ে দিব ক্ষমতার ময়ূর সিংহাসন পেলে তখন কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন বলছে ফখরুলকে কাদের। আরো জানিয়ে দিব জয়ের উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রোপাগান্ডা নিয়ে খোকনের স্ট্রাটাস। এদিকে 28 অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগের আহ্বান গণতন্ত্র মঞ্চের। সর্বশেষ জানিয়ে দিব রাজনীতিকে হেলা খেলায় পরিণত করা সরকারের দায়িত্বহীনতার পরিচয় ডক্টর মাহবুবুল্লাহর বিশেষ সাক্ষাৎকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সময় আছে এখনো সেফ এক্সিট নিতে পারেন বলছে মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সময় আছে এখনো সেফলি এক্সিট নিতে পারেন, চলে যান পদত্যাগ করে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন, নতুন একটা নির্বাচন কমিশন করেন, নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আর এটাই হচ্ছে জনগণের দাবি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র রক্ষা ও এক দফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। 52 বছর পরেও দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করার জন্য সংগ্রাম করতে হচ্ছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট দিতে পারবো কি পারবো না তার জন্য লড়াই করতে হচ্ছে। তবে দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে এমন সব কথাবার্তা আসে, শুনলে আপনি বুঝতে পারবেন যে তারা বোঝায় দেশটা তাদের পৈতৃক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি। তাদের বক্তব্য আপনি বুঝবেন, আরে এটা তো আমার সম্পত্তি, তুমি এখানে কোথা থেকে আসলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেন উনি আমাদের শেষ বার্তা দিয়েছেন আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন এবং আবারও নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে আসবেন। উনি যদি এটা মনে করেন তাহলে নির্বাচনের তো কোনো প্রয়োজন নেই, আর এটি ওনারা চাচ্ছেন। বিরোধী দলের যে নির্বাচনে আসতে দিতে তারা চাচ্ছেন না, এর কারণ হচ্ছে তারা খালি মাঠে গেলে গোল দিতে চান। ওবায়দুল কাদেরের প্রতি প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনার যে নির্বাচনের বিষয়ে কথা বলেছে এটা কি জনগণের কথা? আমি বলবো এটা জনগণের কথা নয়, কারণ জনগণের ভাষাও আপনারা কোনোদিন বুঝতে চাননি। আওয়ামী লীগ একটা দল যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, পাশাপাশি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সংবিধানের বিষয়ে সবচেয়ে বেশি প্রতারণা করছেন। ফিলিস্তিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর। ফিলিস্তিনি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুমার পর মসজিদে দোয়া এবং সকল উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে নিহতদের প্রতি শোক জানাতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সড়ক ভবনে 150টি সেতু ও 14টি ওভারপাস সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের একযোগে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ফিলিস্তিনিদের নাগরিকদের উপর হামলা নিয়ে কোনো প্রতিবাদ করে না, কিন্তু আন্দোলনের ডাক দেয়। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একটাই লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণ করা, বিএনপি জামায়াত আন্দোলনের নামে আবার অগ্নি সন্ত্রাস করলে সকলকে সতর্ক থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি বিরোধী দল নয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই, বিএনপি সন্ত্রাসী দল, মানুষ হত্যা করার দল, তারা আন্দোলন করে সরকার পতন করতে চায়। ক্ষমতার ময়ূর সিংহাসন পেলে তখন কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন ফখরুলকে কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কোনো কারণে ক্ষমতার ময়ূর সিংহাসনের দেখা পান তখন কি পদ্মা সেতু ভেঙে ফেলবেন, মেট্রো রেল ভেঙে ফেলবেন, রূপপুরে পানি দেবেন, ক্ষমতা এলে রূপপুর নাকি বন্ধ করে দেবে। আমি বলেছি এই ইউরেনিয়াম ফখরুলের মাথায় ঢালতে হবে, তাহলে শিক্ষা হবে। বৃহস্পতিবার তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ভার্চুয়ালি সড়ক পরিবহন ও মহাসড়কের বিভাগের আওতায় 150টি সেতু, 14টি ওভারপাস স্বয়ংক্রিয়
মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র ডিটিসিএ ভবন বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ জেলার কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ এবং সড়ক দুর্ঘটনায় নিহত আহত ব্যক্তি ও পরিবারের মধ্যে ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কাদের বলেন, আমি সড়কের কোনো মিটিং এ রাজনীতি নিয়ে কথা বলি না, আজ বললাম এখন সব সময় বলবো, কারণ এটা আমাদের অস্তিত্বের কথা, আমাদের অস্তিত্বের রাজনীতি, এই লড়াই অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা দল আজ দিন রাত বিষেধাগার করে, যার সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি বডি ল্যাঙ্গুয়েজ করেছেন আপনারা দেখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে নিজে সেলফি তুলেছেন, এটা অন্য কিছু না, সমর্থন করছেন তাতে আমরা আনন্দিত সেটিও না, শেখ হাসিনাকে গুরুত্ব দিচ্ছেন এটাই বড়, সমর্থনের কথা বলে লাভ নেই, চারদিকে আগুন, অনেকে নিজের ঘর সামলাতেই পারছেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল প্রতিদিন বলছেন পশ্চিমা বিশ্ব উৎসাহ দিচ্ছে, এতে তিনি সাহস পাচ্ছেন, বিরোধী দল নেতিবাচক রাজনীতি করে বারবার পতনের দিকে গেছে, এখনো যে তারা যে পথে গেছে সে পথ কোন পথ, গতকালও বলেছি তত্ত্বাবধায়ক আজিমপুরের গরুস্থানে ঘুমিয়ে আছে, ওটা জাগবে না, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন। বিদেশি সংস্থা বলছে বাংলাদেশে 70% লোক শেখ হাসিনাকে সমর্থন করে। তিনি বলেন, দেশের উন্নয়ন অর্জন ও স্বাধীনতা রক্ষা করতে যদি চান শেখ হাসিনার বিকল্প নেই, এবার এটা মানতে হবে, শত্রুরা 47 লাইনে চলে গেছে, তারা দ্বি জাতিতত্ত্বের লাইনে, আমার সবুজের মধ্যে লাল পতাকা উঁচিয়ে ধরতে হবে, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আমাদের লাইন নয়, এদের সুযোগ দিয়ে লাভ নেই, এদের সুযোগ দিলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, শেখ হাসিনা না এলে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে, জয় বাংলা স্বাধীনতা ও গৌরবময় ইতিহাস থাকবে না, রক্ত উপত্যকার বাংলাদেশ আমরা চাই না। জয়ের উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রোপাগান্ডা নিয়ে খোকনের স্ট্যাটাস। সম্প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে শুরু হয় নানা সমালোচনা। কাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা যুক্তরাষ্ট্র প্রকাশ না করলে আলোচনা চলে বিভিন্ন ব্যক্তির নামে। উদ্দেশ্যমূলকভাবে একটি মহল এসব নাম ছড়াতে থাকে যা গুজব বলে উড়িয়ে দেয় অনেকেই। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এমনটিও শোনা যায়, যা সত্য নয় বলে দাবি করেছেন একাধিক আওয়ামী লীগ নেতা। এবার এটাকে গুজব বলে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। বৃহস্পতিবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানেই বিষয়টিকে গুজব বলেন। স্ট্যাটাসে খোকন লেখেন, আপনারা বললেন সচিব ওয়াজেদ জয়কে আমেরিকাতে স্যাংশন দেওয়া হয়েছে, তিনি আমেরিকাতে ঢুকতে পারছেন না, এই প্রোপাগান্ডার কোনো সাড়া শব্দ না পেয়ে এখন বলছেন তিনি যে আমেরিকাতে আছেন তা লাইভে এসে প্রমাণ করতে, আমাদের দলের অনেককেই এই কথা বলতে শুনেছি। কেন রে ভাই, আপনারা তো গুজবকারী ও গুজব বিশ্বাস, আপনার কাছে কেন এসে প্রমাণ দিতে হবে, আপনি একজনকে হিজড়া বলবেন আর ওই লোককে প্যান্ট খুলে প্রমাণ দিতে হবে যে তিনি পুরুষ, বিষয়টা সেরকম হয়ে গেল না। তিনি আরো লেখেন, 2012 তখন আমি যুক্তরাষ্ট্রে থাকি, দেশে ঘুরতে গেলাম, ওই সময়গুলোতে বাসের কেল্লার কল্যাণে ব্যাপক গুজব ছিল ওনার বিরুদ্ধে, আমাদের দলের অনেকেও সেসব গুজব বিশ্বাস করে বসেছিলেন, আমার সঙ্গে অনেকের তর্কও হয়েছে, অতিষ্ঠ হয়ে আমি ওনাকে যুক্তরাষ্ট্রে ফোন দিলাম, সবকিছু বললাম, তিনি শুধু বললেন আরো বেশি বলতে দেন, পাত্তা দিয়েন না, কিছুদিন পর মানুষ যখন দেখবে এসব মিথ্যা, এরপর তারা আমার বিরুদ্ধে সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করবে না। 28 অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগের আহ্বান গণতন্ত্র মঞ্চের। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করবে বিরোধী দলগুলো। এই সময়ের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা, তা না হলে জনগণ 28 অক্টোবরের পর সরকারকে গলায় গামছা বেঁধে নামাবে বলে হুঁশিয়ারি দেন তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণসমাবেশে জোটের শীর্ষ নেতারা এই আহ্বান জানান। সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দুর্গাপূজায় যদি কোনো অঘটন ঘটে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে, আপনারা মনস্থির করেন কিভাবে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করবেন, 28 অক্টোবর বিরোধী দলগুলোর মহাসমাবেশ আছে, এর আগেই মনস্থির করেন, তা না হলে 90-এর গণ অভ্যুত্থানের মতো জনগণ আপনাদের গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাবে। আরেকটি সাপ্তাহ
পঁচাত্তর করতে গেলে জনগণ সেটি প্রতিহত করবে, জনগণ আর ভয় পায় না, তাই জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদের বলেছেন উনি নাকি বিরোধী দলকে রাস্তা দখল করতে দেবেন না। বিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওদের আবার পাখা গজিয়েছে গত 15 বছরের শাসনে এই সরকার দেশটাকে জাহান্নাম বানিয়েছে। ওদের কাছে যদিও বেহেস্ত মনে হয়, হাজার হাজার কোটি টাকা লুট করে তো তাদের কাছে বেহেস্তই মনে হবে, আর আমাদের পেটে দোজকের আগুন জ্বলে। এই সরকারকে এমন ভাবে ডুবিয়ে দিতে হবে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে আর ক্ষমতায় থাকতে পারবে না। দুনিয়ার সবাই এটাই বলছে, সবাই আমাদের পক্ষে, আমরা এই আন্দোলনে জিতব। রাজনীতিকে হেলা খেলায় পরিণত করা সরকারের দায়িত্বহীনতার পরিচয়, ডক্টর মাহবুব উল্লাহর বিশেষ সাক্ষাৎকার। অর্থনীতিবিদ ও লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে 2005 থেকে 2011 সাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে 1976 থেকে 2005 সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন। পাশাপাশি 1993-1997 মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2003 থেকে 2006 মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিআইডিএস, রেভিনিউ রিফর্মস কমিশন এবং উচ্চশিক্ষা বিষয়ক কৌশলপত্র প্রণয়ন কমিটিতে কাজ করেছেন। তিনি 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, 1980 সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং 1990 সালে ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 60-এর দশকে তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, স্বাধীনতার পর ন্যাপের রাজনীতিতে যুক্ত হন। ডক্টর মাহবুব উল্লাহর জন্ম 1945 সালে নোয়াখালীতে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের আন্দোলন নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন এম এম মৌসা।